দেশের স্বার্থে যেমন সরকারকে সহযোগিতা করতে হবে তেমনি এই সরকারকেও রাজনৈতিক দল ও জনগণের রাস্তায় আসতে হবে বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। দুপুরে পল্টনে দলীয় কার্যালয়ে যুব অধিকার পরিষদের সাত দফা প্রস্তাবনা বিষয়ক গোল টেবিল আলোচনায় তিনি একথা বলেন। দুই মাসেও পোশাক খাতের অস্থিরতা কমাতে পারেনি সরকার, অভিযোগ করেন নূর। দ্রুতই এই সমস্যার সমাধান না করলে পোশাক খাতে বিপর্যয় ঘটার আশঙ্কা করেন তিনি। বলেন, শেখ হাসিনার সরকার পুনর্বাসনের জন্য একটি চক্র এখনও চেষ্টা করছে, বৈষম্যমূলক চাকুরি ও কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন সহ সাত দফা প্রস্তাবনা দিয়েছে যুব অধিকার পরিষদ।